অপেক্ষা বাড়ল বঙ্গবাজারের সব হারানো ব্যবসায়ীদের। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়ায় অস্থায়ীভাবে খুলে দেওয়া যায়নি মার্কেট, তাই ফুটপাতেই দোকান খুলে বসলেন অনেকে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বঙ্গবাজারের ধ্বংসস্তূপ দ্রুত পরিষ্কারের চেষ্টা করছে সিটি কর্পোরেশন। প্রতিদিন কাজ করছেন প্রায় 150 শ্রমিক। তারপরও আশ্বাস অনুযায়ী শেষ হয়নি পুরো কাজ, এখনও কাজ বাকি অর্ধেকেরও বেশি। শ্রমিকরা বলছেন পুরো এলাকা পরিষ্কার করতে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। অনেক মাল হয়েছে না, নষ্ট হয়েছে না, এটার লেগে কিনে নেব না আজকে। কয়দিন লাগতে পারে কি মনে হয়? কোনো বাবা আরও 2-3 দিন লাগতে পারে। এটা আমাদের গাড়ি লোডে বসে রয়েছে, গাড়ি লোডে আর চলে যাবো। এগুলো কাটা ছাড়া তো আর বাড়ি কিনে যাইব না। নিচে অনেক অনেক মালামাল আছে, এগুলো আমরা আস্তে 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 টাইনা টাইনা বাড়ি করে কাটতে, এরপর আস্তে আস্তে নিয়ে আসতেছে। তাই সিটি কর্পোরেশনের আশায় বসে না থেকে ফুটপাতে দোকান বসিয়েছেন ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী। তাদেরই একজন জাকির হোসেন। দেড় যুগ ধরে তিলে তিলে গড়া ব্যবসা নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে, আবারও শূন্য থেকে শুরু তার। সামান্য কিছু মাল ছিল, এটি নিয়ে এখানে এখানে বসলাম, দেখি কিছু করতে পারি কিনা, এই পর্যন্ত মালগুলো সেল করতে পারি কিনা, এটাই হলো মেন কথা। গল্পটা প্রায় একই রকম 2 দশক ধরে ব্যবসা করা মোহাম্মদ সোহেলের। সর্বনাশা আগুনে 3টি দোকান হারিয়েছেন তিনি। ঋণের অর্থ পরিশোধে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটে তার। এখন রাস্তার পাশে আরেকজনের দোকানে বসে আছি, মনকে সান্ত্বনা দিচ্ছি, কিছু তো করার নাই, সব পুড়ে ছাই। এদিকে 5 দিনের মাথায় বঙ্গবাজার মার্কেটের উল্টো পাশে মালেকা মার্কেটে শনিবার সকালে আগুন লাগে। ঘণ্টাখানেকের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে তেমন বড় কোনো ক্ষতি হয়নি। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হয় অস্থায়ীভাবে খুলে দেওয়া যায়নি বঙ্গবাজার। তবে সর্বস্ব হারিয়ে বসে থাকতে নারাজ ব্যবসায়ীরা। যার যা কিছু আছে তা নিয়ে বসে পড়েছেন ফুটপাতে। প্রত্যাশা একটাই, দ্রুত সময়ে খুলে দেওয়া হোক বঙ্গবাজার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, বঙ্গবাজার, ঢাকা।